আজি মদিনাতুল আউলিয়া হয়েছে রওনক, আজি মদিনাতুল আউলিয়া হয়েছে রওনক, আজি সালে জহুর ওয়াজিদের উরুস মুবারক, আজি সালে জহুর ওয়াজিদের উরুস মুবারক। উরসে আমিরুল হুজ্জা আল্লামা সালে জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহি 14 ও 15 জানুয়ারি 2019 ইংরেজি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে নূরানি ঈমানি পুরতানবীর পুরতাসির তাকরির পেশ করছেন আজকের এই অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নূরি সাহেব কিবলা মদ্দা জিল্লুল আলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
আপনারা দর্শন করতে জানেন না, বাবার মতো বসে আপনি আসলেন কি জানেন? সবাই মহব্বত নিয়ে অন্তরকূলে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন। রসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাকের সাফ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে মহান রব্বুল আলামিন তার উপর দশটি রহমত নাজিল করবেন। আসলে দরুদের অনেক ফজিলত। শুধু আপনি একটা হাদিস শুনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেছেন, যার সামনে আমি নবীর নাম উল্লেখ করা হলো সে আমার উপর ভক্তি শ্রদ্ধা নিয়ে দরুদ পড়ল না, তার মতন বড় কৃপণ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। প্রাণ বিস্তারি ভাইরা একটু মহব্বত নিয়ে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সুরহুন নবীউল হাবিবুল কারীম
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه وبسطك অতকাল আল্লামা সাল জহুর রহমতুল্লাহ আলাই ওয়াজিদি সাহেবের নামে যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুদিন ব্যাপী ওরসে পাক উপলক্ষে আয়োজিত প্রথম দিবসের প্রিয় সভাপতি আজিজ গ্রামী জনাব আলহাজ মাওলানা ইয়াসিন ওয়াজিদি আল কাদেরী মুতাজিল্ল সত্তাধিকারী শাহ আমানত হস্তাবেলা মঞ্চ বেষ্ট ডানে বামে অসংখ্য প্রণামাই আহলে সুন্নাত উপস্থিত বিরাদারানি দীন মিল্লাত রহমানি ওয়া রহমাকুমুল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আমিরুল হুজ্জাজ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা সালেহ জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহি ওরসে পাক উপলক্ষে আয়োজিত নুরানি ইমানি মাহফিলে এলবি মজলিসে যোগদান করে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেছেন রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা যারা মাহফিলে এসেছেন বিশেষ করে আল্লামা সালে জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এই জান্নাতি মাহফিলকে সাজানো হলো, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফরমা অসংখ্য প্রণামায় আহলে সুন্নাত যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লামা সালে জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাই উনি ওয়াজিদিয়া আলিয়া মাদ্রাসা ছাত্র ছিলেন, যেখানে ইমাম আহলে সুন্নাত রহনুমাই শরীয়ত বা তরিকত মুর্শিদ বরহক ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নূর ইসলাম হাশমি দামাত বরকাতুল আলিয়া একাধারে 27 বছর মুহাদ্দিস ছিলেন। যে মাদ্রাসা থেকে শত শত জমানার বিজ্ঞ বড় বড় ওলামায়ে কেরাম বের হয়েছিল, আল্লামা সালে জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহি উনি সেই মাদ্রাসার ছাত্র ছিলেন, সেই মাদ্রাসা থেকে উনি কামিল পাস করেছেন। এই জন্যে সুন্নি সমস্ত সুন্নি জগতের যত ওলামা
ওনার সঙ্গে তাদের গভীর একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের ফসল আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় ওরসায় মাহফিল হয়, কিন্তু একসাথে স্টেজে এতগুলো আলেম কয়টা জায়গায় হয়, এটা তার এলমকে মহাব্বত করার ফসল। আমরা ছাত্র ছিলাম, ওরা ফারেগ হয়ে গেলেন, উনি আমাদেরকে বরং আদর করতেন, মহব্বত করতেন, বিশেষ করে যারা নবীর শানে নাম পড়ত, যারা সহিভাবে কোরআন তেলাওয়াত করতেন, যারা সহিভাবে নবীর প্রেমে নাম পড়তেন, উনি ওদেরকে নাম দিয়ে মহব্বত করতেন, অনেক টাকা পয়সা হাতে প্রবাহ দিতেন। উনি আসলে নির্ভর নির্ভুল নির্বিচার একজন আশিকের রসুল ছিলেন, জমাতের একজন বড় আলেম ছিলেন, লক্ষ লক্ষ হাজির হারামাইনের আমির ছিলেন। আজকে তার এই খেদমত মহান রব্বুল আলমিনের দরবারে কবুল হওয়ার কারণে আজকে ওনার দরবার দিন দিন উজালা হচ্ছে। এজন্যে আমি আমার বক্তব্য দিকে করব না, আমি আমাকে ছোট ভাই বড় ভাই হিসেবে মহব্বত করে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, যার কারণে আসতে আমি বাধ্য। একটু দোয়ার জন্য আসলাম, অসুস্থ মানুষ দীর্ঘদিন ধরে, দোয়া নেব, আপনাদেরকে দেখব, বিশেষ করে হযরত আল্লামা সালে জহুর ওয়াজিদি রাহমাতুল্লাহ একটু জিয়ারত করব, আউলিয়া ইকরামের জিয়ারত। এখন তো আমরা এমন একটা যুগে আসলাম, সাধারণ পাবলিক নয়, আমাদের মতো কিছু হুজুর টেলিভিশনের গোড়ায় বসে বসে ফতোয়া দেয় তোমরা ওলির মাজারে যেও না, খবর দেখলে আপনারা গাড়ি থামান কেন, ওরা মরে গেছে, ওরা কোন লাভ ক্ষতি করতে পারে না। অনেক ছাত্র স্কুল কলেজের মাঝে ছাত্র যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে ওরা ঠিক ঠিক বলে সমর্থন করে, এবার কোন কোন সময় ফতোয়া দেয় তোমরা শাহ আমানতের মাজারে মশারি দাও কেন, ওরা দেখি মশাই কামড়াচ্ছে। এ ধরনের বক্তব্য বিভিন্ন ক্যাসেটের মধ্যে শোনা যায়। তো যারা সাধারণ পাবলিক কোরআন সুন্নাহর যথেষ্ট কোনো জ্ঞান নাই, তো অনেকে ঠিক ঠিক বলে বলে সমর্থন করে, সবাই বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। একটা মশলা মনে রাখবেন যে এই ফিতনা গুলো বর্তমান বেড়ে গেল, এক সময় কবরের জিয়ারত নিষেধ ছিল, প্রথম ইসলামে কবরের জিয়ারত নিষেধ ছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা এখন নাই। আমার রসুল নিষেধাজ্ঞা ওটাই দিয়েছেন, আপনার কি মনোযোগ সহকারে আমার মুখে মুখে হাদিস শরীফ পড়তে পারবেন? মনে করবেন যে আল্লামা সাহেব জহুর ওয়াজিদি রাহমাতুল্লাহ আলাইহি এন্তেকালের পরে উনি কবরে গিয়ে আমাদের জন্য একটা মাদ্রাসা খুলে দিয়েছেন, আমরা সেই মাদ্রাসায় আসলাম। কালা আচ্ছা রাবির নাম বলি, আম বড়াই দাতা, সবাই মুখ খুলে বলতেছেন, এ সুযোগে পড়েন, জীবনে তো মাদ্রাসায় যাবেন না, একসময় মুসলমানের ছেলে মেয়েরা মাদ্রাসায় যেত, আর কোরআন সুন্নাহর জ্ঞান হলো মুসলমানের জাতীয় শিক্ষা, ব্রিটিশ এসে মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে,
আজকে মুসলমানের ছেলে মেয়েরা মাদ্রাসায় নেই। আল্লামা ওয়াজিদুর রহমাতুল্লাহ উরুস হচ্ছে, উনি কোথাকার ছাত্র ছিলেন, আপনার কথা বুঝতেছেন না মনে হয়, উনি কোথাকার ছাত্র ছিলেন, আরে উনি না ওলিকুল সম্রাট যাকে আমরা গৌসুল আজম হিসেবে জানি এবং মানি, উনি কোথাকার ছাত্র ছিলেন, সুলতান হিন খাজা গরিব নওয়াজ কোথাকার ছাত্র ছিলেন, সমগ্র ইকরাম মাদ্রাসার ছাত্র, আর যেখানে ওলিকুল সম্রাট গৌসুল পাক পর্যন্ত মাদ্রাসার ছাত্র ছিল। আরেকটা প্রশ্ন মনে রাখিয়েন, উনি দুনিয়া এসে ওলি হন নাই, উনি মায়ের গর্ব থেকে আসতে বলি, এরপরেও ওনার গোটা জীবনটা মাদ্রাসায়, কারণ আমরা মুসলিম মুসলমানের জাতীয় শিক্ষা কোরআন সুন্নাহ। আজকে বিধর্মী ইহুদি নাসরান চক্রান্তের শিকার হয়ে আজকে মুসলমানরা কোরআন সুন্নাহ হারা হয়ে গেছে। মুসলমানের হাতে কোরআন নেই, মুসলমানের হাতে হাদিস শরীফ নেই। ডক্টরের পাল বলেন, ওই যুগে মানুষ সম্মান মর্যাদার উচ্চ স্থান শীর্ষ স্থান অধিকার করেছিল, লাভ করেছিল একমাত্র মুসলিম হওয়ার কারণে। আজকে সেই মুসলিম লাঞ্ছিত আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে বাংলাদেশ তথা সারা বিশ্বের মুসলমানের কি অবস্থা, সারা বিশ্বে ইহুদিরা নেতৃত্ব দিচ্ছে, নাসারা নেতৃত্ব দিচ্ছে, আর মুসলমানরা ইহুদি নাসারার গোলামি করতেছে। এগুলোর মূল কারণ আমরা তো আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, আমরা তো আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি। একসময় মুসলমান ঘরে ঘরে ফজরের নামাজে পড়ে মহিলারা নামাজ পড়ে মুসল্লায় বসে গুন 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 করে কোরআন তেলাওয়াত করত, এখন কি সেই গুনগুন আছে? হ্যাঁ, এখন একটার গুনগুন আছে, একটার গুনগুন বুঝলেন, এগুলো আছে, এখন কোরআনের গুনগুনানি নাই। মুসলমানরা সম্পূর্ণ কোরআন ফেলে দিয়েছে। মনে রাখবেন, আপনি কোরআন ফেলে দিয়েছেন না, আপনি নিজেই পড়ে গেছেন, আপনি নিজেই পড়ে গেছেন। বলতে চেয়েছিলাম শেখ মুহাক্কিক দেহলভি সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আখবার আখিয়ার নকল করছেন, ওনার কাছে জানতে চাওয়া হলো, হুজুর আপনি যে আল্লাহর বেলি, এই মস্তকটা আপনি জানলেন কখন, কিভাবে জানলেন? আমার বসে পাঁচ উত্তর দিয়েছিলেন, এ আমার মুহব্বিক মুরিদান শোন, আমি আব্দুল কাদের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য, আমি 10 বছর বয়সে কোরআন সুন্নাহ বুকে নিয়ে যখন মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলাম, আমি বের হওয়ার সাথে আমি দেখতে পেলাম আমার দানে বামে অসংখ্য নূর ইবাদতের ফেরেশতা। যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, এদেরকে পাহারা দিয়ে নিয়ে যায় কারা জানেন? নূর ইবাদতের ফেরেশতা। তবে এগুলো চোখে দেখা যায় না, আপনার কথা বুঝতেছেন? আমার মুর্শিদ পাক বলেন, আমি আব্দুল কাদের যখন কিতাব নিয়ে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য, আমি দেখলাম অসংখ্য নূর জগতের ফেরেশতা। দেখেন, উনি 10 বছর বয়সে কুফারের চোখে ফেরেশতা চোখে দেখলাম, আমরা তো 60 বছরও দেখিনি,
কি বুঝলেন? উনি পরে কিন্তু দুনিয়ায় এসে হন নাই, উনি মায়ের গর্ভ থেকে আসতেই আল্লাহ বলি, কিন্তু উনি হওয়ার পরেও কোরআন হাদিস বুকে নিয়ে মাদ্রাসা যাচ্ছেন আমার রাসূলের রেখে যাওয়া সরকার সম্পদ অর্জন করার জন্য। আমার রাসূল পাক বলেন, আমি যখন মাদ্রাসায় যাচ্ছি আমার সঙ্গে ফেরেশতা যেতে 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 যখন আমি ক্লাসে পৌঁছে গেলাম দেখলাম যারা আমার ক্লাস নিচ্ছিল এরা মাদ্রাসার ক্লাসে বসে আছেন, বসবার আর কোন জায়গা নাই, আমি গিয়ে দাঁড়ালাম, তখন ওই আমার পাশে থাকা একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র তোমরা এখনো বসে আছো, আরে আল্লাহর ওলি আসছে বসার জায়গা করে দাও। আমার ওসে পান করেন, সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর ওলি। আমার ভাইয়েরা, উনি আল্লাহর ওলি এটা জানার পরেও উনি যাচ্ছেন কোথায় মাদ্রাসায়? কথা বলছেন কেন? উনি যাচ্ছেন কোথায় মাদ্রাসায়? কি জন্য যাচ্ছেন? কি জন্য যাচ্ছেন? থাকা কামানোর জন্য, পয়সা কামানোর জন্য? কি জন্য যাচ্ছেন? আল্লাহু আকবার। এবার আমার মুখে মুখে আরেকটা আদেশ পড়ুন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। ওরা বড় মত প্রশ্নান্তের একজন জীবন, এগুলো আপনাদেরকে যে পড়াচ্ছি আপনি যে মুখে মুখে পড়তেছেন আপনার দুই কাঁধের মধ্যে এগুলো রেকর্ড হচ্ছে, এই রেকর্ড কাল কিয়ামতের মাঠে আপনার আমার নেজাতের ওসিলা হবে। আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় দীন আর দিরহামের তরকা মিরাস রেখে যান নাই, অথচ যত নবী মানুষকে হিদায়ত করে আল্লাহর দিকে আনার জন্য যত নবী রসুল এসেছিলেন তারা দুনিয়া থেকে যাওয়ার সময় একটা দিনার একটা দেরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়ায়ে কিরাম নিজের পরিবার সহ উম্মত সহ সবার জন্য একটি মাত্র তরকা মিরাস রেখে গেছেন, ওই সম্পত্তির নাম এলমেদি। আমার বাবা যদি মারা যায় আমাদের জন্য জায়গা জমিন দিয়ে যায়, বিল্ডিং দিয়ে যায়, ব্যাংক দিয়ে যায়, ফ্যাক্টরি দিয়ে যায়, দুনিয়ার সম্পদ দিয়ে যায়। আমার মায়েরা মনে রাখবে, আম্বিয়ায়ে কিরাম এই দুনিয়াতে যাওয়ার সময় নিজের পরিবার সহ কোন উম্মতের জন্য একটি দিনার একটা দিরহাম, দিনার দিরহাম রিয়াল টাকার তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়ায়ে কিরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় একটি মাত্র সম্পদ রেখে গিয়েছেন, ওই সম্পত্তির নাম এলমেদি। আর আশ্চর্য হয়ে যাবেন, আমার নবীর ইন্তিকালের পরে আমার নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে তরকা দাবি করলেন,
মনোযোগ সহকারে শুনে নে বলুন, খাইবার মদিনা শরীফ থেকে 96 মাইল দূরে খাইবার, খাইবার ছিল ইহুদি নাসরাদের শক্ত গাঁথি, সাতটা কিল্লা, সাত কিল্লার মধ্যে সবচাইতে কঠিন কিল্লা হল কমস কিল্লা। এটা ইহুদি নাসরাদ শক্ত গাঁথি, কারণ মদিনায় যারা ইহুদি ছিল নাসরা ছিল আমার নবীর সাথে সন্ধি করেছিল। মদিনার সনদ যাকে বলে এই চুক্তিপত্র, ইহুদি নাসরা নবীর সাথে যে সন্ধি করেছিল সেই সন্ধি ওরা লঙ্ঘন করার কারণে, ভঙ্গ করার কারণে এক সময় ইহুদি নাসরাদেরকে জাজিরাতুল আরব থেকে মক্কায় মুয়াজ্জামা থেকে মদিনায় পাক থেকে বের করে দিয়েছিল। তোমরা ওয়াদা ভঙ্গকারী, তোমরা মুনাফিক, তোমরা ওয়াদা ভঙ্গকারী, তোমরা চুক্তি ভঙ্গকারী, তোমাদেরকে আর মদিনায় থাকার কোন অধিকার নাই, বের হও, বের করে দিয়েছিল। এরা খাই বলে নিয়ে শক্ত গাঁথি করেছিল, আর সে গাঁথি গুলো ধ্বংস করে ইসলামের পতাকা উত্তীর্ণ করার জন্য আমার রসুল মুজাহিদিন পাঠিয়েছেন। প্রথম দিনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যুদ্ধ হলো, কাজ কিছু হয় নাই। তারপরের দিন ফারুক আজমের নেতৃত্বে যুদ্ধ হলো, কাজ হয় নাই। সন্ধ্যা বেলায় আমার নবী ঘোষণা দিলেন, আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে খাইবারের পতাকা দেওয়া হবে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যাকে ভালোবাসে। আগামীকাল সকালবেলা এমন একজন ব্যক্তির হাতে খাইবারের পতাকা দেওয়া হবে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, আল্লাহ এবং রাসূল। আপনারা উল্টে বুঝবেন না, তাহলে বুঝা গেল সিদ্দিক আকবর আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে না, আল্লাহ আল্লাহ রাসূল কোনাকে ভালোবাসেন না, ফারুক আজম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন না, আল্লাহ 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 রাসূল ফারুক আজমকে ভালোবাসেন না। এগুলোকে ফজিলতুল জুজি বলে। এখানে ওলামায়ে কেরামরা আছে, এই জন্য আমাদের হানফি মুজাম মোতাবেক মফহুমে মুখালিফ মুতাবার না, এগুলো তো আলেম ওলামারা সব পড়াচ্ছেন। আমার নবী ঘোষণা দিলেন, আগামীকাল সকাল বেলায় এমন একজন ব্যক্তির হাতে খাইবারের পতাকা দেওয়া হবে যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, আল্লাহ এবং রাসূল যাকে ভালোবাসেন। এগুলোকে বলা হয় ফজিলতে জুজি। এই ঘোষণার পরে সারা রাত মুজাহিদিনের চোখের মধ্যে ঘুম নেই, সারা রাত মুজাহিদিনদের চোখের মধ্যে কোনো ঘুম নাই। সবাই ধারণা করছেন, মনে মনে কামনা করছেন, আই এম না সেই সৌভাগ্যবান ব্যক্তিটি আমি হব না, সেই সৌভাগ্যবান ব্যক্তি আমি হব কি না। সবাই ঘুম নাই, কখন ফজর হচ্ছে, কখন আযান হচ্ছে, কখন জামাত হচ্ছে, রাসূল ঘোষণা দিবেন, কারো চোখের মধ্যে কি নেই, ঘুম নাই। আমার ভাইয়েরা ফজরের আযান হলো যুদ্ধের মাঠে, ফজরের আযান হলো ইকামত হলো, আমার দয়াল নবী নামাজ পড়াই দিলেন, মুজাহিদিনরা নামাজ শেষে আমার দয়াল নবীকে ঘিরে ধরলেন। আমার নবীকে সেবার পর সেবা করতেছে, সবার দৃষ্টি রসুলের পাকের চেহারা দিকে, নবী আমার দিকে দেখছে কিনা, নবী আমার দিকে দেখছে কিনা, নবী আমার দিকে চাচ্ছেন কিনা। আমার নবী এক নজর দেখে জিজ্ঞাসা করলেন, আইনা আইনাল আলী, আমার আলী কোথায়, আমার আলী কোথায়। জিজ্ঞাসা করতে সাহাবা একরাম বুঝে গেলেন সে সৌভাগ্যবান ব্যক্তি আলী ছাড়া আর
কিন্তু ঘটনাক্রমে আলী সাবু থেকে ফজর জামাতে আসেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলাহু তাবুর মধ্যে ছিল, ওই তাবু থেকে ফজর জামাতে আসেন নাই। এখানে একটা মাসলা মনে রাখবেন, কোন হাত কোন মানুষ যদি হঠাৎ কোন হাতে যদি জামাতে না আসে, সাবধান কেউ খারাপ মন্তব্য করবেন না, আপনি তাকে যাচাই করতে হবে, নিশ্চয়ই জামাতে না আসার কোন কারণ থাকতে পারে। আজকাল তো এমন কিছু মৌলবি মানুষের দুর্নাম করে, এ ওয়াজ করে নামাজ পড়ে না, কত সমালোচনা, এগুলো ফালতু মানুষ, এগুলো আলেম না, এগুলো মুসলমান কলঙ্ক, ইসলামের কলঙ্ক। একজন মানুষ যদি পুরো অর্থে জামাতে না আসতে পারে, আপনাকে যাচাই করতে হবে, যাচাই করার আগে আপনি কথা বুঝতেছেন তো? এক মুমিন অপর মুমিনকে কি ধারণা করবে? ভালো ধারণা করবে। আপনি খারাপ ধারণা করতে, আপনি যদি খারাপ ধারণা করছেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি নিজে খারাপ। এর জন্য অত্যন্ত সতর্ক। আমার নবী বলেন আলী কোথায়, সিহাবা ইকরাম বললেন হুজুর উনি তো তাবু থেকে ফজরের জামাতে আসেন নাই। আমার নবী লোক পাঠিয়ে দিলেন, যাও তো আলী কোথায় দেখে নিয়ে আসুন। দৌড়ে গেলেন, দেখতেছেন আলী তাবুর মধ্যে আছে, উনি জামাতে না আসার মূল কারণ ওনার দুই চোখের মধ্যে ছকুটা হয়েছে। আর দেশ সবুজ গরম ব্যারাম বজ্জরি, ওই আলীর দুই চোখে এমন ছকুটা হয়েছে, চোখের জ্বালা যন্ত্রণা বরদাস্ত করতে পারছিলেন না, যার কারণে উনি জামাতে আসেন নাই। সিয়াবাগি ডাক সালাম দিলেন, আল্লাহর পীরসুল আপনাকে ডাকতেছেন। মাওলা আলী দরে আসলেন, আমার নবীর খেদমতে সালাম দিলেন। সালামের উত্তরের পরে আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী তুমি আজকে ফজরের জামাতে আসো নাই কেন? দেখেন যুদ্ধের মাঠে ফজরের জামাতে আসো নাই কেন? আমার নবী জিজ্ঞাসা করলেন, আপনি ছেলের বাবা, আপনি ছেলের দাদা, আপনার ছেলে নাতি মসজিদে যায়নি, আপনি কি কোনোদিন জিজ্ঞাসা করেছেন তুমি মসজিদে আসো নাই কেন? সবাই তো বসে আছে ব্যস্ত যাওয়ার জন্যে, বেহেস্তে যাওয়া এত সহজ না বাবা, বেহেস্তে যাওয়া এত সহজ না। কোম ফুসাকুম ওয়াহালিকুম নার, আমার আল্লাহ বলেন তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি হাজি সাহেব, আপনি মসজিদে আসছেন, আপনার ছেলে মসজিদে আসছেন কিনা আপনি যাচাই করছেন? আপনার ওয়াইফ ঘরের মধ্যে নামাজ পড়ছেন কিনা আপনি কি কোনোদিন যাচাই করছেন? কে করবে? আরবিতে একটা ফার্সিতে একটা কথা আছে, খোফতারা খোফতা কায় কুনত বেদার, স্বামী হুকুম স্ত্রী হুকুম কে কাকে ডাকবে? ডাকার জন্য একটা তো একজন তো কি থাকতে হবে, আরে ডাকার জন্য একজন জাগ্রত থাকতে হবে, তো দুনো জানাই গুম, স্বামী হুকুম স্ত্রী হুকুম, বাবা হুকুম ছেলে হুকুম, কে কাকে ডাকবে? আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুক। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি, কম মনে রাখিয়েন। আলী তুমি নামাজে আসো নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই চোখে চকুটা হয়েছে, জ্বালা যন্ত্রণা বরদাস্ত করতে পারছি না। আমার নবী বলেন এদিকে আসো, ওষুধ তো নবীর কাছে আছে, কথা বলছেন না কেন? এটা কোন ল্যাবরেটরি? এটা বাংলাদেশের ল্যাবরেটরি নয়, এটা আমেরিকা রাশিয়ার উন্নত মানের ল্যাবরেটরি নয়, আমার নবী হচ্ছেন খোদাই ল্যাবরেটরি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী
সাথে সাথেই দুনিয়ার যত উন্নত মানের ল্যাবরেটরি হোক, ওষুধ লাগানোর পরে কমসে কম এক সপ্তাহ লাগবে। কথা নামাজে বললাম ইয়া সবুজ গরম বেড়াম বলি ডাক্তারে গিয়ে আগ্গো দে ড্রপ উগ্গো দে এক ফোড়া দুই ওড়া দিবি এক সপ্তাহ বাড়ানো। আমার ভাইরা, এগুলো তো দুনিয়ার ল্যাবরেটরি, আমার রসুলের তত্ত্ব মুবারক এটা তো খোদাই ল্যাবরেটরি। আল্লাহ জানে আমার নবীর তত্ত্ব মুবারকের মধ্যে কত কোটি কোটি গুনাহ বলি আল্লাহ আমান রেখেছেন। আমার নবী তত্ত্ব মুবারক নিয়ে আলী রাদিয়াল্লাহ তাআলার দুই চোখে লাগিয়ে দিলেন, দুই চোখে লাগানো দেরি রক চলে গেল। মাওলানা আলী বলছেন আমার দেন নবী তত্ত্ব মুবারক যখন লাগিয়ে দিলেন আমার চোখ এমন ভালো হলো, আমার মনে হচ্ছে জীবনে কোনোদিন আমার চোখে রোগ হয় না। আল্লাহু আকবার বলবেন না? আলী নাও যুদ্ধের পতাকা, নাও খাইবরের যুদ্ধের পতাকা দিলেন। একদিনের যুদ্ধে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার একদিনের নেতৃত্বে এমন যুদ্ধ হলো, মাওলানা আলীর হাতে একটা ডাল ছিল আর একটা তরবারি ছিল। ওই এক জালেম কমুস কিল্লার বড় পাইলওয়ান মাওলানা আলীর উপর এমনভাবে আঘাত করলেন, আঘাত করার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে ডালটা জমিনে পড়ে গেল। যুদ্ধের নিয়ম হলো ডাল পড়ে যাক অস্ত্র পড়ে যাক উপর হয়ে কিছু নেওয়া যাবে না, উপর হলে তো উপর থেকে আঘাত আসবে। মাওলানা আলী যখন হাত থেকে ডাল পড়ে গেল উনি রাগান্বিত হয়ে এমন দৌড় দিলেন, দৌড় দিয়ে ওই যে খাইবরের কমুস কিল্লার শক্ত গেট, এমন কঠিন গেট এমন শক্ত গেট, দুদিন যুদ্ধ করার পরেও এই গেট খুলতে কেউ পারে নাই। মাওলানা আলী রাগান্বিত হয়ে দৌড়ে গিয়ে বাম হাতে গেট ধরে এমন টান দিলেন, লোহা ভেঙে ওই ফাঁকা ওয়াল ভেঙে ওই কমুস কিল্লার বিরাট গেট মাওলানা আলীর বাম হাতের মধ্যে এসে গেল। এখন কমুস কিল্লার ওই যে গেট হলো যুদ্ধের ডাল। যখন গেট যখন হাতে আসলো গেট খুলে গেল, মুজাহিদিনরা ঢুকে পড়ল, এমন যুদ্ধ হলো। একদিনের যুদ্ধেই খাইবরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন হয়ে গেল। আমার ভাইরা, আলী ওইটা ফেলে দিলেন, তো একটা দুইটা হাদিস না, সাহাবা একরাম বলতেছেন এক রাওয়ায়েত মোতাবেক আমরা 40 জন, আর এক হাদিস মোতাবেক আমরা 70 জন বাহাদুর। আলী রাদিয়াল্লাহু তাআলা কমুস কিল্লার যেই গেটটা ডাল হিসেবে ব্যবহার করেছিলেন এই গেটটা মাটিতে ফেলার পরে আমরা 40 জন বাহাদুর, কোন কোন হাদিস মোতাবেক আমরা 70 জন বাহাদুর একসাথে জমিন থেকে উঠানোর চেষ্টা করেছি, এক সুল পরিমাণ উঠাতে পারি নাই। মাওলানা আলী যেটা যুদ্ধের মধ্যে ব্যবহার করেছেন, একজন সাহাবা যার উপাধি আসাদুল্লাহ, যার উপাধি আসাদুল্লাহ মানে আল্লাহর ভাগ, কথা বলছেন না কেন? মাওলানা আলী কার ভাগ? আরো জোর বলুন, কার ভাগ? বাহু আলীর কুদরত ক্ষমতা কিন্তু আল্লাহর, সুবহানাল্লাহ বলবেন না? এগুলো বলা আমার উদ্দেশ্য না, আমার মেন উদ্দেশ্য
খাইবর বিজয় লাভ করলেন। খাইবর এলাকার যতগুলো খেজুরের বাগান সবগুলো মুসলিম বাহিনীর হাতে এসে গেল, আমার নবীর হাতে এসে গেল। খুব মনোযোগ, এবার খাইবরের পার্শ্ববর্তী এলাকা, এটাকে ফদক বলে। খাইবর বিজয় হওয়ার পরে ইসলামের পতাকা যখন উঠে গেল, খাইবর সংলগ্ন একটা জায়গা আছে ফদক, ফদক এলাকার মানুষ দৌড়ে এসে আমার নবীর কাছে তাদের বাগানগুলো তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফদকের ফদক এলাকার খেজুরের বাগানগুলো আমরা আপনাকে দিয়ে দিলাম। তখন ওই ফদক এলাকার খেজুর বাগানের বাৎসরিক যে ইনকাম হতো, এই ইনকামটা চলে যেত ইসলামী ট্রেজারিতে, রাষ্ট্রীয় কোষাগারে। কিন্তু ফাতেমাতুজ্জাহরা, আমার নবী যখন এন্তেকাল করলেন, ফাতেমাতুজ্জাহরা জানে যে ফদক এলাকা মুসলিম বাহিনীরা যুদ্ধ করে বিজয় হয়নি, ওগুলা এমনি আমার নবীকে দিয়ে দিলেন। তখন ফাতেমাতুজ্জাহরা সিদ্দিক আকবরের আদালতে ওই ফদকের তরকা দাবি করলেন। ফদক এলাকা বাগানগুলো যুদ্ধ দ্বারা বিজয় মুসলমানের হাতে আসে নাই, এরা ফদকবাসীরা, আমার নবীকে দিয়ে দিয়েছেন, আমি নবীর কন্যা, আমার নবীর ইন্তিকাল পরে যেহেতু আমি নবীর কন্যা, আমি তরকা পাবো, আমি আমার বাবার তরকা পাবো, আমাকে মিরাজগুলো ফদক এলাকার খেজুর বাগানের ইনকামগুলো তরকা হিসেবে আমি ফাতেমাকে দেওয়া হোক। কম মনোযোগ রে বাবা, তখন খলিফাতুল মুসলিম খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ফাতেমা, তখন ওই হাদিস জানা বললেন, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। ফাতেমা নবীর হাদিস শুনেন নাই? আমার নবী বলছেন, আম্বিয়া ইকরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো পরিবার এবং উম্মতের জন্য একটি দিনার একটি দেরহাম রেখে যান নাই, আম্বিয়া ইকরাম রেখে যান একমাত্র এলমে দিন বিদায়। ফাতেমা, ওই ফদক এলাকার তরকাগুলো আপনাকে আমি দিতে পারব না, এগুলো মুসলিম ট্রেজারি ইসলামের ট্রেজারিতে জমা হবে, বাইতুল মালে জমা হবে, আমি তোমাকে ফদকের মিরাজ দিতে পারব না। ফাতেমা রাগান্বিত হয়ে গেলেন। সিদ্দিক আকবর অন্তরে একটা ভয় আছে, সিদ্দিক আকবর অন্তরে একটা ভয়, আমার রসুল বলছেন, ফাতেমা আমার শরীরের অঙ্গ, ফাতেমা আমি রসুল নবীর শরীরের অঙ্গ, আমার শরীরের একটা অংশ, যে ফাতেমাকে কষ্ট দেবে, অপর হাদিসের মধ্যে আছে যে ফাতেমা এবং ফাতেমার স্বামী আলীকে কষ্ট দেবে, ওরা আমাকে কষ্ট দিল, যারা এদেরকে সন্তুষ্ট করেছেন ওরা আমাকে সন্তুষ্ট করল। সিদ্দিক আকবর তো মশলাগুলো জানেন, ফাতেমা রাগান্বিত হয়ে সিদ্দিক আকবরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন, ফাতেমা নারাজ হয়ে গেল। কিন্তু খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কোরআন সুন্নাহকে ইসলামী দর্শনকে অক্ষুণ্ণ রাখার কারণে নবীর কন্যাকে তরকা তো দিলেন না, উনি চিন্তা করতেছেন কিভাবে ফাতেমাকে সন্তুষ্ট করা যায়। মাওলা আলী শেরহুদার মাধ্যমে, আলী দেখো ফদক নবী ইন্তিকালের পরে তো নবী আম্বি ইকরামরা কোনো তরকা মিরাস রেখে যান নাই, আমি ফাতেমাকে তরকা করতে দেব, তবে আমি আবু বকর, আমার অন্তরে নবীর ভালোবাসা কম নাই, আমার নবীর আমলে নিজের পরিবারের জন্যে
বাইতুল মাল থেকে সামান্য যে একটা অনুদান দেওয়া হতো, আমি সে অনুদানটাই দেব। একটু ফাতেমাকে বুঝো, শেষ পর্যন্ত ফাতেমা যখন বুঝে আসলো ইসলামের সাথে আত্মসমর্পণ করে রাজি হয়ে গেলেন। আমি বুঝাতে চাচ্ছি আম্বিয়া ইকরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় কারোর জন্য একটি দিনার একটি দেরহাম রেখে যান নাই, আম্বিয়া ইকরাম একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পত্তির নাম এলমে দ্বীন। আমার কাছে পাক বলেন বাবার সম্পদ নয় নবীর সম্পদ আমার লাগবে। খাজা গরিব নওয়াজ বলেন বাবার সম্পদ নয় আমার দয়াল নবীর সম্পদ লাগবে। এই নবীর সম্পদ যেগুলো রেখে গেছেন এলমে দ্বীন, এলমে দ্বীন বলতে শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম, এই এলম গুলো যারা বাবার রেখে যাওয়া সম্পদ ফেলে নবীর সম্পদের জন্য জাগ দিয়েছেন, এরা গোসল আজম হয়েছে, এরা খাজা গরিব নওয়াজ হয়েছে। আরে গোসে পাক এক পর্যায়ে বলে দিলেন দরস্তুল আল মুহাত্তা সিরিতু কুতুবান ওয়ানিলতু সাং দামি মাওলাল মাওয়ালি আসসালাম। দরস্তুল আল মুহাত্তা সিরতু কুতুবাল ওয়ানিলতু সাদামি মাওলাল মাওয়ালি আসসালাম। জি আসসালাম পাদশাহে। আসলে আলোচনাটা কিন্তু অনেক গভীর, আলোচনা কিন্তু অনেক লম্বা, আমি শুধু একটা জিনিস তুলে ধরেছিলাম। আজকে আল্লামা সালে জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইকে ইন্তেকালের পরেও এই মর্যাদায় নিয়ে এসেছেন একটি মাত্র সম্পদের কারণে, ওই সম্পদের নাম এলমে দ্বীন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন আমরা নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, কোরআন সুন্নার জ্ঞান আমরা শিক্ষা দিই। নবীর তরখা আমার কাছে আসুক, নবীর তরকা আমাদের ছেলে মেয়েদের কাছে আসুক, নবীর তরকা আমাদের পরিবারের মধ্যে আসুক। এখন তো আমরা প্রতিযোগিতা দিয়েছি কার চেয়ে কে টাকা বেশি উপার্জন করব, বড় বড় বিল্ডিং করব, বড় বড় দালান করব, গাড়ি বাড়ি নারী করব, এগুলো নিয়ে কোনো এগুলো কোনো কাজে আস এ সামান্য আমার প্রান্তা যখন চলে যাবে কোথায় আমার বিল্ডিং, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমিন, কেউ নেই আপনার পাশে আমার পাশে। কিন্তু নবীর তরখা যদি অর্জন করতে পারি, নবীকে বুকে নিতে পারি, কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে যখন কেউ নাই দেখবেন মদিনাওয়ালা রসুল আপনার পাশে আছে, আমার পাশে আছে। আমি আর কথা না বাড়িয়ে এ দরবারের দিন দিন উন্নতি উজালা কামনা করে আগামী ২৯শে জানুয়ারি, এ মাসের ২৯শে জানুয়ারি আমার আজাদী বাজার আজিজিয়া হাশমিয়া নূরে মাদ্রাসার মাঠে আল হজরত সহ সারা পৃথিবীর আউলি ইকরামের উসে পাক এবং মাদ্রাসা আলানা জলসা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। পাশাপাশি আপনারা জানেন আমি গোটা বাংলাদেশে আজকে ১২ বছর ধরে আমি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, আপনারা জানেন তো সবাই। এই ধারাবাহিকতায় আগামী নয়ে মার্চ ঐতিহাসিক লালডিগির মাঠে আমার আঞ্জুমানের এসবিআই নুরিয়া বাংলাদেশের উদ্যোগে যৌতুক ও মাদক দ্রব্য বিরোধী সমাবেশ এবং ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনাকে সবাই যাবেন, যদি মানবতাবোধ থাকে যাবেন। আমি আহ্বান জানিয়ে অসমাপ্তভাবে আমার কথাগুলো শেষ করছি, ইনশাআল্লাহ অন্য কোনো সময় যদি সুযোগ পাই দীর্ঘক্ষণ আলোচনা করার চেষ্টা করব। এগুলো অনেক একটা অসাধারণ কোরআন সুন্নার আলোচনা, যেগুলো অসাধারণ, এগুলো অনেক কঠিন জিনিস। আর কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম দোয়া তোমরা বললেন ওইগুলো। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি। আপনারা বলুন আল্লাহুম্মা
আগনিনা বিল ইলমে ওয়া যাইয়িননা বিল হিলমে ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। মাওলানা দরবারকে উজালা করো, এ মাহফিলের সাবা হযরতের সালে জহুর ওয়াজিদি রহমতুল্লাহ রুহে পাকের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ ওনার নামে এখানে কমপ্লেক্স হচ্ছে, এখানে মাদ্রাসা হচ্ছে, আল্লাহ এলমে দিন গোটা বাংলাদেশে আনাছে কানাছে, যেন এলমে দিন ছড়িয়ে দেওয়া যায়, আল্লাহ সে তৌফিক দান করো। আমার ছোট ভাই ইয়াসিন আপ্রাণ চেষ্টা করা যাচ্ছে এখানে বিরাট এক মাদ্রাসা কায়েম করার জন্যে, হেফজাহানা কায়েম করেছেন একটা মাদ্রাসা কায়েম করার জন্যে, কামেল লেভেলের একটা মাদ্রাসা কায়েম করার জন্যে ওনার যে পরিকল্পনা, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও, তার ভাইদের হায়াতের মধ্যে বরকত দাও, এলমের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও, পরিকল্পনার মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো, কার কি সমস্যা সমাধান করে দাও, জীবনে একটি বার হলেও সোনার মদিনার মুসাফির করো, দুনিয়া থেকে যাওয়ার সময় মাহবুব নবীর চেহারা দেখে দেখে কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো।